কুয়াশা মানেই ছিলি বুঝলি, আমার জন্য নাকি ওর নৌকা মিস হয়ে গেছে। ঠিক আছে, লোককে বলাও যাবে না, লোকের বাস মিস হয়, ট্রেন মিস হয়। ঠিক আছে, দাঁড়ালাম একটু বিরাটি কালী মন্দিরে, মাকে নমস্কার করবো, তার সঙ্গে একটু ফুল কেনা মালা কেনা আছে গাড়িতে বাবা মায়াদের জন্য, তার জন্য দাঁড়ালাম। তাহলে এখন মন্দির তো খুলেই গেছে, চলো এখন থেকে মালাটা নিয়ে নিই। মালা দিয়ে দিয়েছি গাড়িতে, তো বাবাও সেজে গুজে নিয়েছে, আর এদিকে আমার অলরেডি সেজে গুজেই আছে, কর্তা মশাইও সেজে গুজে নিয়েছে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক আমাদের গন্তব্য। আমরা মায়াপুর গেছিলাম কল্যাণী রোড হয়ে, আর এবার যাচ্ছি আমরা বারাসাত হয়ে, দেখা যাক কোন রাস্তাটা একটু বেশি ঠিক। দিকে রাস্তাটা যেহেতু এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, প্রচন্ড ভাঙা, তো ওর জন্য ধুলো বুঝতে, ওর জন্য এই রোডটাই একদম পারফেক্ট টিমু। ওদিকে আন্ডার কনস্ট্রাকশন যতক্ষণ রয়েছে রোডটা হচ্ছে না, ততক্ষণ একটু যাওয়াটা ডিফিকাল্টি আর কি, প্রচুর ধুলো। এই রাস্তাতেও রয়েছে আফটার বারাসাতের পরে, মানে অনেকটাই কম, বেটার মনে হচ্ছে। তো দেখা যাক, তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর অনেকটা জ্যাম ছিল, অনেকটা জ্যাম ছিল, তো এখন একটু এখানে দাঁড়ালাম, এখনো টিফিন টিফিন কিছু করা হয়নি, এখন টিফিন করবো, চলো এগিয়ে যাওয়া যাক। মায়াপুর রোডেই আছি, তো ওই রাস্তায় আসতে আর কিছু খেতে পারিনি, এত জ্যাম ছিল, এত জ্যাম ছিল, আর খাওয়ার মতন স্টপ পাইনি, তো ফাইনালি মায়াপুরের কাছাকাছি এসেই, মানে মায়াপুরে এসেই খাচ্ছি, মন্দিরের কাছে না, মন্দিরের থেকে অনেকটাই আগে। আর ভিউটা দেখো, ও জাস্ট ফাটাফাটি কুয়াশা চারিদিকে, কুয়াশা একদম চারিদিকে কুয়াশা। আর ও বলছিল আধা সময় মায়াপুর না, ওকে আমি শিলিগুড়ি নিয়ে চলে যেতে, এত কুয়াশা, হ্যাঁ এত কুয়াশা, এত কুয়াশা, কি ভালো লাগছিল। কুয়াশা মানেই শিলিগুড়ি, হ্যাঁ এই কথাটা বলার কারণ আছে, কেন আমি শিলিগুড়ি বলেছি, কারণ ও আমাকে বলেছে না বলে একদিন নিয়ে আসবে শিলিগুড়ি, না এখানে চার জায়গা, চার জায়গা দিয়ে আসবে, তাহলে কি বলো, আজকে আমি খাবো তিনজন, আমি যদি জিজ্ঞাসা করছে আমাকে যে তিন জায়গায়, তো বর্ণগর থেকে আমরা এখানে এলাম চার তিনজন, ঠিক আছে, আর ও এখন এসে জিজ্ঞাসা করছে কোথায় তিন জায়গায়, তো না চার জায়গা, দুটো আমি একা খাবো। আর দারুণ দারুণ লাগবে, ফাটাফাটি লাগছে, চলো একটু খাওয়া দাওয়া করে নি, এখানেই এই যে এইখানেই খাওয়া দাওয়া করবো আমরা, চা আমরা এসেছিলাম চা খেতে, চা খেতে যে বলছে কেন কচুরিও হয়, হ্যাঁ চলো তো খাওয়া যাক, তো এখানে এবার খাওয়া দাওয়া করবো, চলো এই যে গেট ম, এই যে মন্দিরে আমরা চলে এসেছি, পৌঁছে গেছি, তো এখন রুম দেখার এইখানে যেই হোটেলটা আমরা আর কি এখন আসছি, আমি এই নিয়ে ছবার আসছি মায়াপুর, মানে নবদ্বীপে এসেছিলাম, ছিলাম দুবার, তারপর মায়াপুরে এই হোটেলটাতে না তিতলিমাকে নিয়ে আমার এসেছিলাম, তখন তিতলিমা ছোট, এখানে অ্যালাউ করতে চায় না, হ্যাঁ মাসির বাড়ি পিসির বাড়ি সবই ঘোরা, এই নিয়ে ছবার আসছি, তাও যাবো কালকে একবার দেখছি, হ্যাঁ থ্যাংক ইউ। তো এখানেই ছিলাম তিতলিকে নিয়ে, তো সেম এক, মানে এখন তো তিতলি বড় হয়ে গেছে, এখানে নিয়ে আসা তিতলিকে ঠিকঠাক হবে না, মানে তিতলিকে অত অ্যালাউ করবে না, ওই জন্য তিতলিকে নিয়ে আসিনি আর কি, তো চলো গিয়ে রুমটা দেখা যাক। আমাদের রুম এবার চেঞ্জ ফেঞ্জ করবো, তার আগে একটু বেরোনোর আছে মনে হয়, আমাদের একটু নবদ্বীপ যেতে হবে, ফেরি ঘাট পার করে আর কি, নবদ্বীপ টানছে আমার, মায়াপুর এলেই নবদ্বীপ টানে, মায়াপুর এলেই নবদ্বীপ টানে, এবার কেন টানে সেটা বুঝে নিতে হবে, ঠিক আছে, আমার বন্ধু ধ্রুব কিন্তু বলতে পারবে যে কেন আমার নবদ্বীপ টানে, ঠিক আছে, আর এটা হচ্ছে নতুন স্টাইল চুল কাটা, এটা হচ্ছে ক্যাম্বি স্টাইল চুল, মানে আমরা ছোটবেলায় বল খেলতাম না ক্যাম্বিস বল, কি ওরম টাইপের শেপ হয়ে গেছে মাথার মধ্যে, ক্যাম্বি সাবি ঠিকই তো আছে, ওরা বলছে না না ঠিকই তো আছে, স্টাইল ফাইল করে নিলে ঠিকই তো আছে,
সব দুটো পয়েন্ট একসাথে হয়ে গেছে জানো, না আজকে মনে হয় না খাবো, দেখছি সেটা কি করা যায়। তো চলো চেঞ্জ চেঞ্জ করে তারপর আসছি, বললাম না কারণ আমরা টিফিন না তখন কিছু খাইনি, যেই দোকানটা দাঁড়িয়েছিলাম পুরো ঠান্ডা ঠান্ডা, কচুরিগুলো বলছিল আমাদের খাওয়ার কথা, ওগুলো খেলে আমরা অসুস্থ হয়ে যেতাম, তারপর না এনার্জি নিয়ে এখানে আর ঘুরতেও পারতাম না, কোনো কথাও বলতে পারতাম না আপনাদের সাথে, তাই ঠান্ডা কচুরিগুলোকে ছেড়ে আমরা চলে এসেছি, এখানে খাবো খেয়ে যাবো এখন নবদ্বীপে। চল চল, আমি টিফিনটা করে ফোন করছি, ঠিক আছে? এই যা বলতাম আলু কুমড়ো তরকারি আর লুচি, এখন একদম সিজন, মানে সেই লেভেলের ভিড় মায়াপুর নবদ্বীপে, মানে সেই লেভেলের ভিড় নবদ্বীপে। খাওয়া দাওয়া হলো, এখন আমরা যাচ্ছি নৌকো করে, যাবো পারে বললাম যাবো না। আর এই যে এখানে স্পেশাল যেগুলো ড্রেস দেখতেই পাচ্ছ, আমি ওরাম টাইপের টাইপ অফ ওরাম টাইপেরই কিছু পরে এসেছি আজকে, আজকে না জিন্স না কুর্তি। তো চলো যাওয়া যাক, রাস্তা ধরে যাচ্ছি। তো এই একটা হোটেল হয়েছে, এটা নিচ্ছিলাম দিদিসর মায়াপুর, তবে ভালো একদম ঘাটের কাছাকাছি সেটা হোটেলটা। চলো যাই, আমার জন্য নাকি ওর নৌকা মিস হয়ে গেছে, ঠিক আছে? লোককে বলাও যাবে না, লোকের বাস মিস হয় ট্রেন মিস হয় ঠিক আছে, আমি কাউকে বলতেও পারবো না যে নৌকা মিস হয়ে গেছে। আমি ভিডিও করছিলাম, এবার হুট করে তো ছেড়ে দেবে, ও ওরকম দৌড়ে উঠতে পারবে, আমি তো ওরকম পারবো না বাবা, যদি পড়ে যাই জলে, আমি সাঁতার জানি ও জানে না। কাকু একটা ডিএসএলআর ছবি তো বাবা, একটা ডিএসএলআর ছবি তুলে যাও, মোটামুটি বললাম না খুব ভিড়। টাইটানিক পুল, টাইটানিক পুল। তো এই যে গঙ্গা, গঙ্গাটার কি নাম জানো? উইদাউট রোজ টাইটানিক পুল। গঙ্গাটার কি নাম জানো? এটা জলঙ্গি নদী, এটা গঙ্গা। হ্যাঁ, এটা হচ্ছে জলঙ্গি নদী, একটু আলাদা কালার, আর এটা হচ্ছে গঙ্গা, দুটো আলাদা আলাদা কালার আছে জলের। চলো এখন বসে যাই, কি নৌকা ভাসছে না, হাওয়া দিচ্ছে জলটা যাচ্ছে, বলছে নৌকা ভেসে যাচ্ছে নাকি? নৌকা উড়ে যায়, ভাসে না, হাওয়া দিচ্ছে জলটা যাচ্ছে, বলছে নৌকা ভেসে যাচ্ছে নাকি? বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে, এরকম ভাবে মাইন্ডটা যেন একদম রিলিফ হয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। চলো যাই একটু রিলস ফিলস বানাই। না এবার মুছে দিয়েছে, এখানে হচ্ছে তুই ইয়ে পড়বি না, তিলক কাটবি না কি? আরে কেমন একটা দাগ দাগ লাগছিল, ও তিলক কেটে দিয়েছে, ও তিলকটাকে মুছে নিয়েছে। চলো এবার এখান থেকে টোটো ধরো, টোটো দূরে যাবো। আপনারা পকেট মার হইতে সাবধান থাকবেন, মানে এত আওয়াজ হচ্ছে, টোটো এখানে, টোটো স্ট্যান্ড, বাস স্টপ, নিজের অবস্থাটা দেখো, আমি বলছিলাম না মায়াপুরে খুব ভিড়, প্রচন্ড প্রচন্ড, দেখো ওটা প্রচন্ড, ওটা প্রচন্ড না প্রচন্ড, দেখো এখন তো কম দেখছো, এখন কটা বাজে আমি দেখাচ্ছি, দাঁড়াও কটা বাজে এখন, দাঁড়াও দেখাচ্ছি, উল্টো দেখাচ্ছে, 2:45 আর ভিড়টা দেখো এখন, মানে আমরা যখন এই যে 11:30 হবে খাচ্ছিলাম, টিফিন করছিলাম, তখন আরও এর থেকে ডবল ডবলে ভিড় ছিল, এই হচ্ছে ব্যাপার। তো এখন দুপুরে লাঞ্চ করতে আছি, যেহেতু আমি ডায়েট করছি বলে অনেক কিছু খাওয়া হয়ে গেছে মাঝখানে, আমরা নবদ্বীপে গেছিলাম মিষ্টি আনতে, এই মিষ্টিটা ছাড়া আমাদের চলবে না, মিষ্টি আনতে, মিষ্টি আর মিষ্টি দই আনতে গেছিলাম। তো ওখান থেকে চলে এসেছি, আবার রাত্রিবেলা যাবো হচ্ছে নবদ্বীপে, না ওটা ভুলোর ঘাটে না, ওটা
আবির ওর বাবার সাথে যখন এসেছিল আবির এখানে নিরামিষ খেয়েছিল, বলছে এখানেও হয় এগুলো সব কিছু। আবির আগবীর যখন এর আগে এসেছিল ওর বাবার সাথে তখন কোলে কোলে এসেছিল আবির, কথাটা ঠিক আছে। আবির বলছে যে আমার বাবা আমায় কোলে কোলে ঠাকুরের মূর্তি দেখিয়ে দিল, ঠিক আছে তো এবার আমি কোলে কোলে দেখিয়ে দেবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে, আমি তো বলছি খাবোই না, এলাম তোমার থেকে আমি দুবার ভাত খাবো আর একটা ডিমের অমলেট খাবো। তো বলছে না না খাওয়া দাওয়া ঠিক আছে, দুটো দিন এসেছি, দুটো দিন তো খাওয়া যেতেই পারে, কিন্তু এমন হয়ে গেছে না ডায়েট করতে করতে এখন আমার আর ইচ্ছে করছে না যে এক্সট্রা কিছু খাই। তো চলো দেখা যাক কী করি, চলো যাই খাওয়া দাওয়াটা করে নিই, পৌনে তিনটে বাজতে যাই এখন, চলো। আমরা সেই বৌদির হোটেলে যেটা তোমাদেরকে বলছিলাম আজকে আমরা এখানেই খাওয়া দাওয়া করি, তো চলে এসেছি। তো এবার আমি খাবো না বলছিলাম, আমাকে জোর করে খাওয়ালো আর সঙ্গে আমি কাজিমা খাও 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 তাই খাচ্ছি, আমি খেতাম না। তো এখন অনেক বেজে গেছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দে একেবারে। বেসিক্যালি আমি বলছিলাম যে এখন বাজে তিনটে, তো তিনটের সময় লাঞ্চ করতে এসেছি, এরপরে যদি আমি আসতাম আরো আধ ঘন্টা লেট করে আমাকে মুড়ি আর চপ দিয়ে দিতে হবে। ও সেটাই বলছি, বলতো এবার আমাদের এখানে মুড়ি চপ খাওয়ার টাইম হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম। অ্যাকচুয়ালি এই হোটেলটা আমরা এই দুবার আসছি, তো কথাবার্তা সবার সাথে বলছিলাম, তারপর আমরা নিজেরা গল্প গল্প করছিলাম, করতে করতে মানে বেলাই হয়ে গেছিলাম, হয় না সারাদিন আমরা কাজের মাঝখানে ব্যস্ত থাকি, আজকে একটুখানি ফাঁকা পেয়েছি সেটাই আর কি, দেরি হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে একেবারে তোমাদের সাথে দেখা করছি সেই ইভিনিং, চলো। এখন যাচ্ছি হোটেলের দিকে, মানে হোটেলের দিকে না হোটেলেই যাচ্ছি, সন্ধ্যাবেলা আবার বেরোনোর আছে, বৌদিকে একেবারে সব কিছু অর্ডার দিয়ে দিলাম, রাত্রিবেলা চিকেন এনে দেবো, কারণ চিকেনটা আনতে আমাদেরই যেতে হবে, দাঁত 32 মারি বেরিয়ে যাচ্ছে পার্টি। তো ওই বৌদিকে চিকেন এনে দিতে হবে, তারপরে উনি রান্না আর কি করে দেবে, রুটি এখানেই পাওয়া যায়, সব বলে ফেলে গেলাম, সন্ধ্যাবেলা আসবো। আর মন্দিরে আসলে তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ মোবাইল জুতো সব একসাথেই ওরা জমা রাখে, সেটা রাখতে হবে, ওর জন্য আর শেয়ার করতে পারবো না, বেরিয়ে তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, যেতে যেতে দেখি ফেরা যায় না যায়। তো আগেরবার এই হোটেলে আমরা ছিলাম, একটা আবদার থেকেই যায় কাকুদের কাছে, এই দরজাটা বন্ধ ছিল, তো আমি বললাম একটু খুলে দিতে, খুলে দিলে কি হয় বলুন তো, বাবা ধাক্কা লাগিয়ে চলে গেল, আমার বরমশাই আবিরকে দেখাও বলে, দেখ আবির এখান থেকে একটুখানি স্বস্তি নিঃশ্বাস নেওয়া যায়, ঘোর আপত্তি আছে, তুমি আমার বড় মশাই বলো কেন, ওটা মেসো মশাইয়ের মতো শোনায়, বড় মশাই বলতে পারবো না, বলছে মেসো মশাইয়ের মতো শোনায়, তাই কি বলবো, কি বড় মশাই, কি বড় মশাই বলে কোনো কথা হয় না, তাহলে কি বলবো বলো, ডার্লিং বডি হয়, বডি হয়, ডার্লিং হয়, সুইটহার্ট হয়, বাট বড় মশাই তো পুরো মেসো মশাইয়ের মতো শোনাচ্ছে না, মেসো মশাই বড় মশাই, আমাকে আগে আমার বর বলতো ঠিক আছে, তোমার টামি হয়ে যাচ্ছে, এখন আমি আমার বরের টামিতে মাথা রাখতে পারছি, ও কি আরাম, এটা টামি না, এটা না টামি, হ্যাঁ কি ফুটবল আনতে হবে, ও খেলার জন্য টামি তো আমি পিঠটা রাখছি, কেউ বুঝতে পারছে না, ঠিক আছে এ নাও চাবি যাও ঘরে, আমি এনে চাবি। তো এখানটায় না খুব ভালো লাগে জানো তো, বেসিক্যালি এটা একজনের মানে বাড়ি, বাড়ি এটা, আর ওটা হচ্ছে মাঠ, কিন্তু খেতে পারছি না, ভাবলাম খাবো কিন্তু খেতে পারছি না। তো চলো এবার একটু রুমে গিয়ে রেস্ট নিই, আবার তোমাদের সাথে ইভিনিং এ দেখা করছি। এখন যাচ্ছি আমরা আরেকটা জায়গায়, এখান থেকে কোথায় যাচ্ছি আমরা, স্বরূপগঞ্জ হাট, শালিঘাট, স্বরূপগঞ্জ হাট যাচ্ছি চিকেন কেনার উদ্দেশ্যে, এই ঘাট ওই ঘাট টু সেই ঘাট, এসব কিনে কেটে কাল সকাল থেকে মন্দির, মন্দিরের সাইড, মন্দিরের সাইড সিন গুলো আর কিছু আর কি যাবো না, কারণ অনেকবার দেখা আছে, আবিরেরও দেখা আছে, তো আমরা যাবো হচ্ছে বিশেষ এক জায়গায় যেখানে গিয়ে রিলস করতে গুলো আর কি খুব ভালো করতে পারবো, সেখানে যাবো ঘুরতে, আর ঘোরার জন্য জায়গাটা বেশ সরল, টিকিট কাটতে হবে তো, টিকিট ছাড়া আমরা এগিয়ে যাবো, আমার নৌকো মিস, টিকিটটা কেটে নিই চলো, টিকিট 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 কেটে নিয়েছি টিকিট, চলো আবার নৌকো মিস, আবার নৌকো মিস হলে আবার বলে তোমার জন্য আমার নৌকো মিস, ওই দেখো নৌকো আমার জন্য অপেক্ষা করছে, হ্যাঁ লেগে
আমি টাটা করছি, ওর লজ্জা লাগে। দাঁড়াই আসুক, তারপর যাবো। এখানে রান্না করতে দেওয়া হলো, যেখানে আমরা দুপুরবেলা খেয়েছিলাম সেখানেই মাংস রান্না করতে দেওয়া হলো। মাংস আর রুটি রান্না করতে দিয়ে এবার আমরা একটুখানি ফুচকা পার্টি এসব আর কি করবো। বৌদি রান্না করে দিচ্ছে, বৌদি আগেরবারও বৌদি করেছিল রান্না এই দোকানে আর কি, ভালো রান্না করে এখানে। তো এখানে রান্না হবে মাংসটা, আর আমরা চলে যাবো এখন ওদিকে ঘুরে ফিরবো, তারপর এসে কয়েকজন এসে খাবারটা নিয়ে চলে যাবে। এবার চলো, ওখানে ফুচকাটা দাঁড়িয়ে আছে, আমাকে উঁচু মাংসের ফুচকাটা খেয়ে আসি। টুকি মারছিল ফুচকা, এই যে এখন এই ফুচকা খাওয়া দাওয়া করবো, বেশি ঝাল না, হ্যাঁ অল্প। কে বলছো, বললি না কেন? কে আমরা খাওয়া দাওয়া করে ক্লান্ত হয়ে এখানে বসে আছি, এখন খাবারটা আনতে যাবো, ওয়েট করছি, ওপরে উঠবো আবার নামবো, তার জন্য এখানে বসে ওয়েট করছি। এই যে তিন মূর্তি আমরা বসে আছি, তার সঙ্গে সঙ্গে আজ ব্লগটাকে এখানেই শেষ করে দেবো। কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মায়াপুরের সুন্দর একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।